রাত যখন 3টা বাজে, ঠিক আছে, এই সময় দেখে যে ওরা দুইজনে মনে করেন যে শুরু করে দিছে, ঠিক আছে, মানে বুঝে নিত রাত 3টা বাজে ওরা কি যে করতেছে, ঠিক আছে, খালি আউ শব্দই পাইতেছি, ঠিক আছে। পরে আমি শুনে হাইরা মনে করেন যে না শোনার বাহিনী দিলাম, ঠিক আছে, তখন আমি কেছি আসো আসো, তুমি কইছো যে দেখবো যে আজকে কেডা ফেল কেডা ফাঁস হয়, আসো। পরে শুরু করে দিলাম, ঠিক আছে, আহ কি মজা, সেই মজা, ঠিক আছে। পরে দেখছো আমি না বলে পারি না, তুমি তো পারো না, ঠিক আছে, তুমি পারো না দেখে তুমি অন্য মায়ের কাছে আবার যাইবা সকালে গিয়া, হ্যাঁ আমি আমি কি পারি না, এই যে তোমার সুখ দিছি, তারপরে আমি পারি না, অন্য মায়া কি আমার মতো দিতে পারে, অন্য মায়া আমার মতো জীবনও পারে না, তোমার পর কো হওয়া ঠিক হয়ে গেছে, তুমি তো আমার এতদিন এইভাবে দেও নাই, এত মজা করে দেও নাই, এই কারণে তো আমি অন্য কারোর কাছে গেছি, অন্য মায়ের কাছে গেছি, তোমার বান্ধবীর কাছে গেছি, যদি জানতাম যে তুমি আমারে এত মজা দিবা তাহলে আমি আর কখনো যাইতাম না, ঠিক আছে, তাহলে তোমার আমি কথা দিলাম আমি তোমারে ছাইরা আর কোনো মায়াগর কাছে যাম না। পরে আমি বলছি কি সত্যি বললা, আমি আমার মা ইয়া আমাকে ছাইরা আর কোনো মায়াগর কাছে যাইবা না, পারকো না আর কোনো মায়াগর কাছে যাব না, বলছি সত্যি, পারকো হ্যাঁ সত্যি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন, আশা করি ভালো আছেন। আমি শাইলা, আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল জেলা, আমি আপনাদের সামনে একটা জীবনের গল্প, মানে আমার জীবনের একটা গল্প আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি ভালো লাগবে। আমার হাজবেন্ড, ঠিক আছে, আমার হাজবেন্ডের আর কি ওনাকে নিয়ে আর কি গল্পটা, ওনার চরিত্র, ঠিক আছে, ওনার চরিত্র নিয়ে আর কি গল্পটা, ওনার চরিত্র এতটা খারাপ, ঠিক আছে, এতটা খারাপ ওনার চরিত্র বলার বাহিরে, ঠিক আছে, মানে কি আর বলবো, যে মাইয়ার দেখে এই মাইয়ার কাছে ও যাইতে মন চায়, ঠিক আছে, মানে জাত বিজাত দেখে না, ঠিক আছে, জাত বিজাত দেখে না, মানে কয়দিন আগে আমার বাসায় আমার এক বান্ধবী আইছিল, যে আমার বান্ধবী আয়া আমাকে বলছে কি যে আমি তো আমার হাজবেন্ডের সাথে রাগ করে আইছি, তোকে বাসায় একটু থাকতে দিবি। পরে আমি কইছি কেন থাকতে পারবি না, তুই এসে তো আমার বান্ধবী, তোর আমি থাকতে দিব না, কেন থাকতে দিব না, অবশ্যই থাকতে দিব মা, থাকতে দিব বলছে না, পরে রয়েছে যে আমার জামার চরিত্রটা এত খারাপ, ঠিক আছে, আমার জামার চরিত্র যে খারাপ, ঠিক আছে, আমি মানে আমার মনে নেই, ভুলে গেছি আমি, ঠিক আছে, বান্ধবীর লোক কথা বলতে তো ভুলে গেছি গা, যে ওর ওর হাতে একটু সাবধানে থাকা লাগবে। পরে রাত যখন 3টা বাজে, ঠিক আছে, এই সময় দেখে যে ওরা দুইজনে মনে করেন যে শুরু করে দিছে, ঠিক আছে, মানে বুঝে নিত রাত 3টা বাজে ওরা কি যে করতেছে, ঠিক আছে, খালি আউ শব্দই পাইতেছি, ঠিক আছে। পরে আমি শূন্য হাইরাও মনে করেন যে না শোনার বাহিনী ধরলাম, ঠিক আছে, শূন্য হাইরাও না শোনার বাহিনী ধরলাম। পরে যা হোক সকাল হয়েছে, সকাল হয়েছে, পরে আমার বান্ধবীর আমি পাঠা দিলাম যে বান্ধবী তুই নাস্তা বানাইছি, নাস্তা খায় খায় বইনে তুই যা, তুই আর আমার বাসায় কোনো সময় আইস না, ঠিক আছে। পরে বান্ধবী মনে বুঝতে পারছে যে শাইলা আমার এই কথা কইল কে, বান্ধবী মনে বুঝতে পারছে, ঠিক আছে, পরে কিছু না বললা ও চলে গেল। পরে আমার হাজবেন্ড আমি জিগাইলাম কি গো
তুমি রাগ করা ওই আমার বান্ধবীর সাথে তুমি এমন করছা কেন? ঠিক আছে, পরকো কি করছি আমি কাছে তুমি ভাইবা দেখো, তুমি আমার বান্ধবীর সাথে কি করছো রাতে 3টা বাজে? আমি তো আউ শব্দ পাইছি, তুমি তুমি কইতাছ আস্তে আস্তে আস্তে, আমার বান্ধবী কি কইতাছে জানো? আরো তো আমি তো এটি শব্দ পাইছি, ঠিক আছে, তোমরা এটি বান্ধবী এটি কইতাছে, আর তুমি তো কইতাছ আস্তে আস্তে, তোমার বইনে শুনবো, তোমার বইনে শুন, তোমার বান্ধবী শুনবো, তুমি এটি কইছো, আমি কিন্তু সব শূন্য ফেলাইছি, ঠিক আছে, তা তুমি এমন করো কে লাগে, তোমার কয়টা লাগে বলো তো, আমাকে দিয়ে হয় না, আমি কি পারি না বলো, আমার মাঝে কি তোমার কিছু নাই, তাইলে তোমার অন্য মেয়ের কাছে যাইতে হইবে কে লাগে? ও পরে আমার কইতাছে ক এ এ তুই বেশি পারিস না, আমি বলে বেশি পারি না, ঠিক আছে, আবার আমি কইছি কি কইলা, আমি বেশি পারি না, আচ্ছা ঠিক আছে, আজকা দেখো কেডা ফেল, আজকে শুরু করুন, ঠিক আছে দেখো কেডা ফেল। তারপরে কইছে কি রাত্রে আবার যখন 12টা বাজে, ঠিক আছে, তখন আমি কইছি আসো আসো, তোমরা কইছো যে দেখবো যে আজকে কেডা ফেল কেডা ফাঁসে আসো, পরে শুরু করে দিলাম, ঠিক আছে, আহ কি মজা, সেই মজা, ঠিক আছে, পরে দেখছো আমি না বলে পারি না, তুমি তো পারো না, ঠিক আছে, তুমি পারো না দেখে তুমি অন্য মায়ের কাছে আবার যাইবা সব লাগিয়া, হ্যাঁ আমি আমি কি পারি না, এই যে তোমার সুখ দিছি, তারপরে আমি পারি না, অন্য মায়ে কি আমার মতো দিতে পারে, অন্য মায়ে আমার মতো জীবনও পারে না, তোমার পর হওয়া ঠিক হয়ে গেছে, তুমি তো আমার এতদিন এইভাবে দেও নাই, তো মজা করে দেও নাই, এই কারণে তো আমি অন্য কারোর কাছে গেছি, অন্য মায়ের কাছে গেছি, তোমার বান্ধবীর কাছে গেছি, যদি জানতাম যে তুমি আমার এত মজা দিবা তাহলে আমি আর কখনো যাইতাম না, ঠিক আছে, তাহলে তোমার আমি কথা দিলাম আমি তোমার সাইরা আর কোনো মায়ের কাছে যাম না। পরে আমি বলছি কি সত্যি বললা, আমি আমার মা আমাকে সাইয়া আর কোনো মায়ের কাছে যাবে না, পারকো না আর কোনো মায়ের কাছে যাবো না, কিছু সত্যি পারকো, হ্যাঁ সত্যি পারাম, কিছু ঠিক আছে, আজকে থেকে তুমি যখনই চাও আমার কাছে আমি তখনই তোমাকে দেব, ঠিক আছে, একবার মজা করে দেব, ঠিক আছে, যাতে তুমি আর কোনো সময় কোনো মায়ের কাছে না যাইতে পারো, ঠিক আছে, একবার মন ভরে দেব, ঠিক আছে, আরো যাবা মায়ের কাছে যদি আমি মন আজকে যেভাবে দিছি মজা করে আজকে যেভাবে দিছি যদি এইভাবে দিই তাহলে কি আরো কোনো মায়ের কাছে যাবো তুমি না? আচ্ছা ঠিক আছে, এই কথাটা যেন মনে থাকে, ঠিক আছে, আমি তোমাকে প্রত্যেক দিন দেব আর তুমি যখনই চাও আমি তোমাকে দেব, ঠিক আছে, তারপরে তুমি তুমি কোনো মায়ের কাছে যাইবা না, ঠিক আছে, পরক আচ্ছা ঠিক আছে আমি আর কোনো মায়ের কাছে যাব না, তে আমার যারা মনে করেন যে হাই বন্ধুরা আপনাদের সবার কাছে আমার এটাই চাওয়া, আপনাদের নিজের স্বামীর প্রতি একটু খেয়াল রাখবেন, ঠিক আছে, খেয়াল রাখবেন, নিজের স্বামীর প্রতি একটু যত্ন নেবেন, নিজের সবসময় চেষ্টা করবেন নিজের স্বামীর চাহিদাটা পূর্ণ করার জন্য, যদি আপনি মনে করেন যে আপনার স্বামীর চাহিদাটা পূর্ণ করতে দেন পূর্ণ করতে পারেন তাইলে আমি আশা করি আর কোনো নারীর পাশে তার স্ত্রী থইয়া কোনো নারীর পাশে সে যাবে না, ঘরের স্ত্রী থেকে কোনো নারীর পাশে সে দৌড়াবে না, কারণ তখন সে বলবে যে না সে আমি আমার যা চাওয়া পাওয়া যা সুখ পাওয়া আমার স্ত্রীর কাছে আমি পাইতাছি, আমার বাহিরে যাওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে, একটা স্ত্রী, ঠিক আছে, একটা স্বামীকে বাইরে করতে পারে আবার একটা স্ত্রী একটা স্বামীকে ঘরের ভিতরে রাখতে পারে। আশা করি আমার গল্পটা সবাই দেখবেন, ঠিক আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আসসালামু আলাইকুম।